আপনারা দেখেন ফ্রি ফায়ার ভালোবাসার বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা বলবো একটা ইউটিউবারের নাম, ওর নাম হচ্ছে ইটস কেবো। অনেকেই হয়তো জানেন ওনাকে, জানারই কথা, ওনাকে তো সবাই জানেন ব্রাদার। কিন্তু কিছু কিছু এত খারাপ লোককে কি চেনার কথা, এত খারাপ একটা লোক ইটস এর। তো একদিন একদিন খেলার সময় একজন ভুলে ঢুকে গেছিল, কি গালাগালি যে মারছে বন্ধুরা, মানে ওপি একটা গালাগালি করছে। তো আমি ওনাকে নিয়ে একটা রোস্টেড ভিডিও করছি, তো সবাই ওনাকে, ওনার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ইটস কাবো। আমি বলতে চাচ্ছি না কিন্তু তাও বললাম, এনা এনা এদের মতো ভাই লোক জীবনে খুঁজে পাওয়া যাবে না আমাদের বাংলাদেশে ভাই। সে 71 ব্রাদার আর কি। তো একদিন উনি একটা স্ট্রিম করছিলেন, ওই সময় অনেক কিছু লোক ভুলে ঢুকে গেছিলো। তো তাদেরকে সে দেখে ফকিন্নিগুলোকে বের করে দেবে। আমার যে কি রাগ উঠছে ব্রাদার, তোমরা হয়তো বুঝে গেছো অবস্থা, ডেন্সিটিতে আছে ব্রাদার। মানে ওরা তার মা বাবা নেই, তার ভালো পজিশনে থাকে, খায়, যদি ভিখারি হতো বস্তির মতো আচরণ করে ব্রাদার। মানুষও কি গাধা ভাই ভাই। তো এই কারণটা ইটস কাবো কেউ পছন্দ করতেন না। ও অনেকে আছেন ওনার জন্য রোজ ভিডিও বানাতেন, কিন্তু উনি কোনো আপত্তি নিতেন না, কিন্তু মানুষের কমেন্টে যে খাস করে ভিডিও দিতেন ভাই। ইটস কাবো নিজের প্রতি অহংকারে আছেন, ওনার অহংকারটা ভাঙতে হবে যে করে হোক। ওনার অহংকার না ভাঙতে পারলে ভাই খুবই খবর হয়ে যাবে, নাহলে ওনার অহংকার বাড়তে বাড়তে উনি এক পর্যায়ে খারাপ একটু মানুষ হয়ে যাবেন। তো ইটস কাবো ভাই, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ এই অহংকারই করবেন না। মানে ওরা এত কষ্ট করে ইয়া করে, এবং আপনি ওদের ওরা হতে পারে, ওরা কখনো খেলি ওরা বুলেট হবে, তাদের খেলা শখ ছিল, এবং এইভাবে করার উচিত আপনার হয়নি। তো ভাই আমাদের যেটা বলে, আমাদের দেশে সবাই একই সমান, মানে কেউ কাউ থেকে কম না। এখন যদি আপনি একটা আপনি যদি ফকির হন, আপনাকে কেউ যদি মেরে চলে যায়, আপনি এটা সহ্য করবেন না। কিন্তু আমাকে একদিন একজন ব্যক্তি অকারণে মেরে চলে গেল, আমি তার গায়ে হাত ছোটা হওয়ার তো দিনই, আমি তাও আমাকে মেরে চলে গেল। আমি কিছুই বললাম না, আমি একটা ভদ্র লোকের মতো দাঁড়িয়েছিলাম নিজের জায়গায়। তো আমি সবাইকে পরিচয় দেখার জন্য বললাম কি, প্রত্যেকটা লোক খারাপ হয় না, কিছু লোকও আছে অনেক ভালো। এমনকি একটা ভিখারির যদি আপনার কোনো মানি ব্যাগ পায় না, ওটাও দিয়ে দেবে, কিন্তু একটা মানুষ জীবনও দেব না। আমি এটা বলবো না দিবে না, কিন্তু দিতেও পারে, যাদের মধ্যে ভালো মানুষ গত আছে তারা দিবে। আর এই কাবু ভাইয়ের তো অবস্থাই খারাপ, উনি যে গালাগালি করেন কেউ কেউ ওনাকে গালাগালি নামে পরিচিত করে। উনি উনি এত গালি দেন যে উনি তো বলে গালাগালি। ইংলিশে ওরা অনেক কিছু বলে, তো এই জন্য আমি কিন্তু ওনার নামে খারাপ কথা বলি না। ওনাকে উনি যদি ভিডিওটা দেখছেন, আপনি উনি এতক্ষণে বুঝে যাওয়ার কথা,
উনি না বুঝলে আমার আর কি করার ভাই, আমি ওনাকে খুব সুন্দর একটা পারফরমেন্স দিয়ে বুঝালাম, এটাই মনে কি বেশি যার ভাগ্যে যে আছে আর কি, মানে বলে বলতে বলতে হয় না ওই যার ভাগ্যে যে আছে। আমরা যদি গরিব হই আর ফকির হই আমার কোনো যায় আসে না, মানে আমি একটা ভালো সৎ মানুষ হতে পারলেই হয়েছে। তো ইটস কাবো ভাইকেও আমি একই কথা বোঝানোর চেষ্টায় আছি, ওনাকে খুব ভালো ব্যবহার, একেবারে ভালো ব্যবহার ওনাকে শিখতে হবে, নাহলে জাহান্নামে চলে যাবেন। উনি হিন্দু হোক মুসলিম হোক আমি বড়োদেরকে সবসময় সম্মান করি, এবং উনি আমার বড়ো, সবাই জানেন উনি আমার অনেক বড়ো, এক দুই বছরের বড়ো এটা হলো না ভাই, অনেক বড়ো। আর আমার মাত্র এই 15 বছর ব্রাদার, তোমার কয় বছর মনে হয় জানি, কিন্তু আমার কেন জানি লাগে উনি আমার খুবই বড়ো, এজন্য আমি ওনার সবাই ট্রিপল আর ভাই সবাইকে সম্মান করি, কাউকে গ্যাস কম রাখি না। আর আমার এই সম্মান রাখার ক্ষেত্রের জন্য একবার আমি একজন ইউটিউবারের থেকে প্রাইজ পেয়েছি, তো বলছিল কি উনি আমাকে খুবই ভালো লেগেছিল। উনি একজন আমার এক ইউটিউবার ভালো ব্যবহারের জন্য একটা খেতে দিয়েছিলেন, আমি ওকে দিন খুবই খুশি ছিলাম, কিন্তু ভাই সবাই একদিন আমি খেলার সময় একদিন আমি লাইভ স্ট্রিম করছি আমার একটা আমার বন্ধুর সাথে, তো আমার বন্ধুরও ইউটিউবার অ্যাকাউন্ট ছিল, বন্ধুর সাথে লাইভ স্ট্রিম করছিলাম, ওইখানে একজন ইউটিউবার ছিল জানি না উনি কে, আমি এতই ভালো কথা একদম আচরণ করতাম, এই জন্য উনি আমাকে একটা প্রাইজ দিয়েছিলেন যা আমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে, এবং আমি এই সম্মানের জিনিস সবাইকে আর দেখাতে পারি না, অনেকে বিশ্বাস করেন তো আমার কি। তো ব্রাদার আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, একটা শেয়ার করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এটুকুই ছিল, তো ফ্রি ফায়ার প্লাস ফায়ার বাংলা আবার দেখা হবে, আজকের জন্য একটু বিদায় নিলাম আমরা।